হ্যালো বন্ধুরা, আমি মোশারফ। আজ আপনাদের কাছে চলে এসেছি আবার আমার একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে, আমরা যারা নতুন ইউটিউবার, তারা আমরা যে ইউটিউবে এডিটিং অ্যাপ খুঁজছি, নতুন ফ্রি বেস্ট এডিটিং অ্যাপ, সে অ্যাপটি সম্বন্ধে আজ আমি আপনাদের বিস্তারিত জানাবো। তো ভিডিওটি একদম স্কিপ না করে শেষ অবধি দেখুন। তো প্রথমে আমাদের চলে যেতে হবে প্লে স্টোর অ্যাপে। প্লে স্টোর অ্যাপে যাওয়ার পর আপনারা এখানে যেটি সার্চ করবেন, দেখুন তো আপনাদের এখানে সার্চ দিতে হবে ভিলো এডিটিং অ্যাপ, এই বলে লিখতে হবে। তো আমি টাইপ করে নিচ্ছি ভিলো এডিটিং অ্যাপ। এটি টাইপ করার পর আপনাদের সার্চ বাটনে সার্চ দিতে হবে। সার্চ দেওয়ার পরে দেখুন নিচের দিকে 3 নম্বরে শো হচ্ছে ভিলো এডিটিং অ্যাপ বলে। তো এই অ্যাপটিতে আপনারা ক্লিক করবেন। খুবই সুন্দর, জনপ্রিয়, ভালো অ্যাপ। এই অ্যাপটি আমি যেহেতু আগে থেকে ইনস্টল করে রেখেছিলাম, তো আমি ওপেন অপশানে ক্লিক করে নেব। ওপেন অপশানে ক্লিক করার পর দেখুন একটি সুন্দরভাবে ইন্টারফেস দেখতে পাবেন আপনারা, ভিডিও বলে। এরপরে আপনি যে ভিডিওটি এডিট করতে চান সেটি এখানে ক্লিক করে এডিট করে নেবেন। চুজ করে নিন যে ভিডিওটি আপনি বানাতে চান। তো আমি এখানে একটি ভিডিও চয়েস করে নেব, এবং তার সাথে আপনারা শুধু ভিডিও নয়, ফটো দিয়েও আপনারা সংযোগ করে ভালো ভালো স্ট্যাটাস বানাতে পারেন ইউটিউবে দেওয়ার জন্য। তো আমি এখানে একটি ভিডিও, 4টে 3টে ফটো চয়েস করে নিচ্ছি। এরপরে আপনারা তীর চিহ্ন বাটন দিয়ে এগিয়ে যাবেন, এবং এখানে আপনাদের একটি ওয়ার্নিং দেওয়া হবে যে আপনারা যাতে কোনোভাবেই ভিডিওটি, অ্যাপটি যাতে না ব্যাক করেন, ব্যাক করলে কিন্তু অসুবিধা হতো। তো এরপরে আপনারা চয়েস করবেন ইউটিউবের জন্য ভিডিও, তো ইউটিউব চয়েস করে নেবেন। এরপরে আপনারা দেখুন কীভাবে এডিটিং অ্যাপগুলোর স্টাইল, কত রকমের এডিটিং ধরন রয়েছে। তো আপনারা এখান থেকে মিউজিক সেট করতে পারেন, আপনারা এখান থেকে মিউজিককে বন্ধ করে সাইলেন্ট ভিডিও বানাতে পারেন, এখান থেকে আপনারা রেকর্ড কথা বলে আপনারা ভিডিও তৈরি করতে পারেন। এছাড়াও এখান থেকে আপনার ট্রিক্স যোগ করতে পারেন, কোনো লেখা আপনারা ভিডিওতে মাধ্যমে তুলে ধরতে পারেন। আপনাদের ভিডিওর পেছন দিকের ব্যাক কভারটি আপনারা ব্ল্যাক থেকে অন্য কালার দিতে পারেন। এছাড়া নানা ফিচার্স রয়েছে একদম ফ্রিতে, কোনো সাবস্ক্রিপশন ছাড়াই আপনারা ফ্রি পরিষেবা পাবেন। খুব ভালো জন দেখতেই পাচ্ছেন এখানে অনেক অপশান শো করছে। তো আপনারা যখন ভিডিও বানাবেন আপনারা আরও ভালোভাবে বুঝতে পেরে যাবেন। এখানে আরও স্টিকারও রয়েছে অনেক ধরনের, দেখুন যেমন আমি লাইক বাটনে ক্লিক করতে বললে আপনারা ইউটিউব থেকে, তো লাইক বাটনটা চুজ করবেন। আপনারা যদি বলেন বেল আইকনে বাজাতে, তো পেছনে দেখুন পাশেই দেখুন বেল আইকনও রয়েছে। তো অনেক ধরনের খুব ভালোভাবে এই অ্যাপটি ইউটিউবের জন্য স্পেশালি তৈরি করা একটি অ্যাপ, যেটি প্লে স্টোরে ফ্রিতে দেওয়া হয়েছে। তো আপনারা যদি ইউটিউবে নতুন এসে থাকেন তো এই অ্যাপটি অবশ্যই ব্যবহার করুন, একদম ফ্রি পরিষেবা, খুব ভালো, এত ভালো অ্যাপ আপনারা ইউটিউবে আর হয়তো নাও পেতে পারেন। তো নতুন ইউটিউবাররা যারা ভাবছেন যে কী অ্যাপ ব্যবহার করলে আপনাদের ভিউয়ার্স বাড়বে, তো আপনারা একবার অন্তত এই অ্যাপটি ব্যবহার করে দেখুন, আপনারা এর তফাত দেখতে পাবেন। তো আপনারা এই ভিডিওটি যখন আপনাদের এখানে কমপ্লিট হয়ে যাবে, তো ওপরে দেখুন ডান দিকে ওপরে যে তীর বাটনটি আছে সেখানে ক্লিক করতে হবে। ভিডিও বানানো এডিটিং কমপ্লিট হলে তারপরে এক্সপোর্ট বলে অপশানটিতে ক্লিক করবেন। আপনারা কী সাইজের ভিডিও বানাতে চান, হাই কোয়ালিটি না মিডিয়াম না লো, সেটির ওপর থেকে চয়েস করে নিতে পারেন। তারপরে এক্সপোর্টে ক্লিক করে এগিয়ে যাবেন। তো দেখছেন আমার ভিডিওটি এখানে প্রসেসিংয়ের মাধ্যমে প্রসেসিং হচ্ছে, এডিটটা প্রসেসিং এখানে 100% হয়ে গেলেই আমার ভিডিওটি এডিটিং কমপ্লিট হয়ে যাবে এবং ইউটিউবে ছড়ানোর জন্য একদম পারফেক্ট রেডি হয়ে যাবে। তো চলুন একটুখানি ভিডিওটি স্কিপ করে নিই, আপনাদের ভিডিওটি প্রসেসিং হতে একটু দেরি লাগবে, 1 মিনিট। একটুখানি ভিডিওটি স্কিপ করেছিলাম, এটি প্রসেসিং হচ্ছিল বলে। দেখুন প্রসেসিং কমপ্লিট হলো ভিডিওটি, এবং ভিডিওটি পুরোপুরি কমপ্লিটভাবে সাকসেসফুলি সেভ হলো, এডিটিংটা সেভ। এরপরে আপনারা অ্যাপটিকে ব্যাক করে নেবেন। এভাবে আপনারা এই ভিডিও এডিটিং করবেন। আমার ভিডিওটিতে যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় তো আমায় কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলটিতে আপনারা যদি নতুন হন তো একটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।